নমস্কার বন্ধুরা, ছায়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি একটা মহাপ্রসাদ দেখাবো যেটা বিহারে অনেক বিখ্যাত, ছট পুজোর স্পেশাল। বুঝতেই পাচ্ছেন আমি আজকে ঠেকুয়া করে দেখাবো। তো প্রথমে আমরা প্রসাদের জন্য যে ঠেকুয়াটা লাগে, মানে যখন ডালাতে যে ঠেকুয়াটা দেওয়া হয় প্রসাদ হিসাবে, সেটা তৈরি করে দেখাবো। তার জন্য কী কী লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রকমের প্যাকেটের ময়দা বা যে কোনো নর্মাল ময়দা নিয়ে নিতে পারবেন। আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি, গুড় নিয়েছি, সাদা তেল ও মৌরি। আমি এখানে 500 গ্রাম ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কুড়ে রাখা নারকেলটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে নারকেলগুলোকে সরু সরু করে পিস পিস করে কেটেও দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ মৌরি দিয়ে দেবো। আমি এখানে আখের গুড়টাকে সামান্য জল দিয়ে গুলে নিয়েছি, তাতে গুড়ের মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলো নিচে বসে যাবে। তো এর মধ্যে আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি। এবার গুড় দিয়ে ময়দাগুলোকে ভালোভাবে মেখে নেব। আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ময়দাটা আমরা লুচি বা পরোটা যেরকম নরমভাবে মাখি সেরকমভাবে মাখব না, হালকা হালকা শক্তভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে ময়দাটা মেখে নিয়েছি। এরপরে আমরা ছোট ছোট লেচি কেটে নেব, কেটে গোল করে নেব। এরপরে আমরা একটা কাঠের ছাঁচ নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কাঠের ছাঁচ না থাকে, তাহলে আপনারা কীভাবে ঠেকুয়ার ওপর ডিজাইন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা এই ছাঁচের ওপর সাদা তেল লাগিয়ে নেব, যাতে যখন আমরা ময়দাটা দেব দিয়ে ছাঁচটা তৈরি করব, তখন ছাঁচটা খুব সুন্দরভাবে কাঠের ছাঁচ থেকে বেরিয়ে আসে। এরপরে গোল করে রাখা ময়দাগুলো দিয়ে ছাঁচের ওপর ছাপ তুলে নেব। দেখুন বন্ধুরা, ছাঁচের জন্য ঠেকুয়ার ওপর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমরা সব ঠেকুয়াগুলো তৈরি করে নেব। লেচিগুলো কাঠের ওপর বসিয়ে আপনারা উপর থেকে চাপ দিলেই ঠেকুয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের ঠেকুয়াগুলো তৈরি করা হয়ে গেছে। কত সুন্দরভাবে উপরে ডিজাইনগুলো চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন করতে পারবেন। আমাদের কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে। এর মধ্যে আমরা ঠেকুয়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। ঠেকুয়া ভাজার সময় তেলটা খুব গরম রাখতে হবে, এতে ঠেকুয়াটা খুব সুন্দর তৈরি হবে। এরপর আঁচটাকে কমিয়ে দিতে হবে এবং হালকা আঁচে ভাজতে হবে, যাতে ঠেকুয়ার ভেতর পর্যন্ত কাঁচা না থাকে। দেখুন বন্ধুরা, আমাদের ঠেকুয়াটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা রং চলে এসেছে। অনেকের বাড়িতে কাঠের ছাঁচগুলো থাকে না, তারা এইরকমভাবে ডিজাইন করে নিতে পারবেন। আপনারা আপনাদের মতো সুন্দরভাবে ডিজাইন দিয়ে ঠেকুয়াগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, এরকমভাবে আপনারা করতে পারবেন। তো আমাদের ঠেকুয়াটা পুরো তৈরি হয়ে গেছে।
তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতেই পেলেন আমরা এই ঠেকুয়া প্রসাদটা কিভাবে তৈরি করলাম। আপনারা তো সব সময় ঠাকুরের এই প্রসাদটা উপভোগ করতে পারেন না, আপনারা এই প্রসাদটা বাড়িতে তৈরি করে উপভোগ করতে পারবেন। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।